মহারাজ গোয়ালিন কাছ থেকে দই নিয়েছিলাম আর ওই দই খেতে দিয়েছিলাম ওই দই খেয়ে বাচ্চাটা মাটিতে লুটিয়ে পড়লো মহারাজ কি হলো বুঝেছি শোনকা এ হলো সব চেরাগুমুরি কাহিনী ওরে দাদু ভাই তোরা কথা বল চল করে তুই আমার ছয় পুত্রকে হরণ করে নিবি কেদোনা শোনকা ওঠো ওঠো তাতে কি হয়েছে মহারাজ আপনার ওই প্রভুর দেওয়া মহাজ্ঞান মহামন্ত্র দিয়ে দাদু ভাইকে বাঁচিয়ে দিল আমি হারিয়ে ফেলেছি ওই কানে ছল করে আমার কাছ থেকে মহাজ্ঞান মহামন্ত্র ছিনিয়ে নিয়েছে চলো চলো নারায় ছয় পুত্রে সৎকার করে গিয়ে অভিশাপ দেবেন না প্রভু মা পদ্মা নাচের সময় আমাদের কুদৃষ্টি দিয়েছে কি মা পদ্মা এ কথা কি সত্য হ্যাঁ মামা এদেরকে আমি কুদৃষ্টি দিয়েছি এদেরকে আমি মন্ত্রধারে নিয়ে যাব অনিরুদ্ধ জন্ম নেবে লক্ষিন্দর নামে জানবেনের ঘরে আর আনুষা দিয়ে জন্ম নেবে সাইবেনের ঘরে বেহুল্লা রূপে বহুদিন হলো এবার আমি বাণিজ্যে যাবো Thank you.
চিন্তা করো না খুব শীঘ্রই আমি ফিরে আসব আর শোনো যদি আমাদের পুত্র হয় তাহলে নাম দিও লক্ষিন্দর আর যদি আমাদের কন্যা হয় তাহলে নাম দিও বেহুলা আমার সাথে আমার ভোলানাথ সব সময় আছে আমার জন্য তুমি কোনো চিন্তা করো না নারায় নারায় আদেশ করো মহারাজ আমি বাণিজ্যে যাব আমার জন্য সপ্ত দিগাতরি সাজাবার ব্যবস্থা করো Oh,
সবগুলাই স্বর্গের অপ্সরী। আচ্ছা, তোমাদের পরিচয় দাও।
আগে তোমার পরিচয় দাও তারপরে আমাদের পরিচয় দেব বিয়ের উপযুক্ত হয়ে গেছে তুমি গণৎকারকে সঙ্গে নিয়ে দেশে বিদেশে লখাইয়ের পাত্রীর খোঁজে বেরিয়ে পড়ো না আর পূজা বসা করে সংসার চলবে না এবার আবার অন্য কোনো কাজকর্মের কথা ভাবতেই হবে সারা সকাল থেকে একটা খদ্দের এখানে জুটলো নাই হ্যাঁ সেটাই তো মহা চিন্তায় পড়েছি লোকার পাত্রী দেখতে যেতে হবে পাত্রী দেখতে চলো তো এখানে যাব পূর্ব না পশ্চিম উত্তর না দক্ষিণ উপর না নিচ উপর তো যাওয়া যাবে না তবে ই বুড়ার সময় হয়েছে তাহলে আমি ওটুকু ঘুমাইলি
নারায় গণ তোরা নেছুরি নগরে যা, সেখানে সাই বেনের ঘরে বেহুলা নামে এক কন্যা আছে। ঠাকুর কি জানো স্বপ্ন দেখলি? আমিও স্বপ্ন দেখলি একটা। চলো 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 কে? হ্যাঁ বাড়িতে আছি, ভেতরে আসুন। কোথা থেকে থাম? কি বা হয় তোমাদের নাম, কে বা হয় তোমাদের রাজা? মেলায় গণক নাম চম্পকেতে ধাম, চান বেনে মোদের রাজা। ও ও সেই মনসার কোপে ছয় পুত্রকে হারিয়েছে সেই চাঁদবেনে? হ্যাঁ হ্যাঁ মহাশয়, সেই চাঁদ রাজা। তোমরা কি জন্য এসেছো এখানে? শুনিয়াছি আপনার বাড়িতে নাকি এক অবিবাহিত কন্যা আছে, তাই আমরা পাত্রের সন্ধানে এসেছি মহাশয়। ও আপনারা বসুন, আমি আমার কন্যাকে নিয়ে আসছি। আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম বেহুলা। বাহ চমৎকার নাম তোমার। আচ্ছা মা, তোমাকে আমি দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো। নিশ্চয় করুন। আচ্ছা মা বলো তো, জলের থেকে পাতলা কি যা সমস্ত জায়গায় প্রবেশ করতে পারে? মহাশয় জলের চেয়ে পাতলা হলো জ্ঞান। বাহ বেশ উত্তর দিয়েছ। বলো তো মা, পৃথিবী থেকেও ভারী কোন জিনিস? মহাশয় পাপ পৃথিবী থেকেও ভারী। বাহ চমৎকার। আচ্ছা মা বলো তো, আগুন থেকেও শক্তিশালী কি? মহাশয় ক্রোধ আগুনের থেকেও শক্তিশালী। বাহ চমৎকার। আচ্ছা মা বেহুলা বলো তো, কাজলের থেকেও কালি কোন জিনিস? মহাশয় কলঙ্ক হলো কাজলের থেকেও কালো। আপনার মেয়ে অতি বুদ্ধিমতী মহাশয়, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। তোমরা ভিতরে যাও, মেড়াই ডহর ভিতরে যাও, মেড়াই ডহর। তাহলে গণনা শুরু করা যাক। ঠিক আছে মহারাজ। বয়ে বেহুল্লা লয়ে লক্ষিন্দর, অতি উত্তম মিলন মহারাজ, অতি উত্তম। এই যুগল মিলন যুগ যুগান্ত ধরে থাকবে মহারাজ। তবে রাজা মশাইকে গিয়ে এই সুসংবাদ দিই। হ্যাঁ আপনারা আসুন। সনকা, ন্যাড়াই তো এখনো পাত্রীর সন্ধান নিয়ে ফিরল না। তাই তো মহারাজ। কেমন দেখলে ন্যাড়াই? তার রূপ কেমন দেখলে ন্যাড়াই? ও তার রূপ বুঝে মোটা চলনা
গণনায় কি দেখলে মহাশয়? বলতে আমার আপনাকে একটু ভয় ভয় করে। ভয় কিসের গণক মহাশয়? আমি তো সামনেই আছি। মহাশয়, বিয়েতে লক্ষ্মীদের সর্পাহাতের যোগ আছে। কি বললে গণক মহাশয়? সর্পাঘাত? হ্যাঁ মহারাজ। জন্য তুমি কোনো চিন্তা করো না সোনকা, আমি